তেলে চট জলদি এরকম সহজ সরল রান্না তোমরা দেখতে থাকো, আর আমিও তোমাদের আরও সহজ সরল রেসিপি দেওয়ার চেষ্টা করব। তোমরা শুধু তোমার পাশে থেকো তাহলেই হবে, এবং আমাকে জানিও এই গরম ভাতের সাথে এই পনিরটা খেতে কতটা দুর্দান্ত লাগবে। আমি তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম, আর ওপর থেকে একটু ইচ্ছে হলে সেই যে তেলটা বাঁচিয়ে রেখেছিলাম একটুখানি জাস্ট ছড়িয়ে